Hey guys, assalamualaikum. You are watching Arfa Jahan vlogs and welcome to my channel. আমি আরফা জাহান ব্রাউন বাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করলাম সকাল দিয়ে। যারা আর্লি রাইজার তাদের নতুন করে সকালবেলা নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ সকালবেলাটা আসলে অনেক সুন্দর এবং যারা আর্লি রাইজার তারা খুব ভালো মতোই জানে। তো আজকে আমি প্রথমেই ভাবছিলাম যে মাংস রান্না করবো, তাই মাংসটা আর ভিজিয়ে রাখলাম আর সাথে আদা রসুনটাও খুলে রাখছি। আজকে অন্য কিছু করতে মন চাইছে না, ভাবলাম যে আজকে সকালবেলা মাংস আর রুটিটাই করি। এবং মাংসটা ভিজতে ভিজতে ভাবলাম যে আমি অন্যান্য টুকটাক কাজটা সেরে ফেলি, তো তাই করছি। আজ বেবি উঠে গেল তাড়াতাড়ি, তাই আজ সকাল সকাল বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 দিন পর পর চাদর চেঞ্জ করি, কেননা যেহেতু আমার বেবি আছে, আজকাল বাবুদের অ্যালার্জি হয়েই থাকে। যেহেতু চারতলায় থাকে বাড়ির পাশে রোড, তাই অনেক ধুলাবালি পড়ে। যতটুকু সতর্ক থাকা যায় আমাদের এবং আমাদের বেবির জন্য ততটুকুই ভালো। আমার রান্নাঘরের পাশের ভিউটা অনেক সুন্দর, সকালে যখন রান্না করি ভালোই লাগে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা যত বলবো তাই কম হয়ে যাবে, তাই বেশি কিছু আর বলছি না। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি বেরেস্তা, আর এখানে নিয়েছি কিছু মাংস। তা আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব, কিছুটা হলুদ লবণ এবং মরিচ দিয়ে আমি ভালো মতো মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটা মাখানো শেষ হলে ম্যারিনেট হওয়ার পরে আমি মাংসটাকে ভেজে নিব। আসলে মাংস যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে, তো আমি আজকে ভাবছি যে আমি মাংসটাকে ভেজে রান্না করি। তো ভেজে রান্না করলেও ভালো লাগে, মাংসটা আসলে আমাদের ঘরে এইভাবে পছন্দ করে বেশি, তাই আমি এইভাবে করছি। তাই আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তাতে আমি গরম মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা। এখন আমি ভাজা পেঁয়াজগুলোতে 2 চামচ আদা এবং 2 চামচ রসুন দিয়ে নিচ্ছি, 1.5 চামচ হলুদ, 2 চামচ মরিচ এবং 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং 1.5 চামচ জিরে গুঁড়ো। এতে কিছুটা পানি মিশিয়ে আমি মশলাটাকে আগে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন দেখবো যে উপরের তেলটা ভেসে উঠেছে, তখন ভাববো যে মশলা কষানো হয়ে গেছে। তারপর এতে আমি ভাজা মাংস এবং আলুগুলো আমি একসাথে দিয়ে ভালো মতো 5 থেকে 10 মিনিট আমি ভালো মতো কষিয়ে নেব। এর ফাঁকে আমি আপনাদের ভাবলাম যে অন্যান্য কাজগুলো সারি এবং আপনাদের সাথে গল্প করা যাক। তো আমি কিছু জায়গায় পড়েছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক যা আমি শিখতে পেরেছি। যে কারোর দোয়ায় থাকতে পারাটা মানে আমাদের কাছে অনেক বিশাল ব্যাপার, কারণ আমি ট্রাস্ট করি যে দোয়া ক্যান চেঞ্জ ডেস্টিনি। দোয়া তো সবাই বলে করব করি, কিন্তু মোনাজাতে নাম ধরে দোয়াটা খুব কম মানুষই করতে পারে। খুব বেশি আপন না হলে কিন্তু কেউ মোনাজাতে নাম ধরে দোয়া করে না, আর আপন মানুষ তো তারাই যাদের সাথে আমাদের মনের মিলটা বেশি। এই অবিশ্বাসী দুনিয়ায় কিন্তু আসলে কারো আপন হতে পারাটা আমাদের কাছে এক প্রকার অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। আল্লাহ 1 সেকেন্ডে আপনার সব সমস্যার সমাধান করতে পারেন, সুতরাং আপনারা কোনো দিন হতাশ হবেন না এবং আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া করতে থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।